নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবিদের জন্য স্পেশাল মশলা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ছোট এলাচ, সামান্য দারুচিনি, 2টো লবঙ্গ, 2 চামচ ধনে, 2 চামচ গোটা জিরে, সামান্য গোলমরিচ, এছাড়াও নিয়েছি 2 চামচ মৌরি, সামান্য কসুরি মেথি। কসুরি মেথি এবং মৌরিটাকে ভাজবো না, এভাবেই ব্যবহার করব। আর বাকি উপাদানগুলোকে লো হিটে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এই সমস্ত উপাদানগুলির খাদ্য গুরুত্ব যথেষ্ট। কসুরি মেথি বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে, এছাড়াও হজমে সাহায্য করে। ধনের মধ্যে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। দারুচিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজমে সাহায্য করে। এলাচের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জিরা অ্যান্টি ব্যাকটেরিয়াল, এছাড়াও শিশুদের ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। গোলমরিচ শিশুদের মস্তিষ্ক বিকাশে সাহায্য করে, এছাড়াও এর মধ্যে আছে ক্যান্সার বিরোধী উপাদান। লবঙ্গ শিশুদের দাঁত এবং হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। মৌরি শিশুদের ভালো ঘুমে সাহায্য করে। মশলাগুলোকে 4 মিনিট ধরে ভালো করে লো হিটে ভেজে নিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে পানমৌরি এবং কসুরি মেথিটা অ্যাড করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সির মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা আপনারা বাচ্চাদের খিচুড়ি এবং অন্যান্য যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন, এবং চাইলে এটা আপনারা বড়দের খাবারেও ব্যবহার করতে পারেন। নিরামিষ যে কোনো রান্নাতে এটা ব্যবহার করলে অসাধারণ স্বাদ ও সুগন্ধ বাড়ে।